গুড ইভিনিং গাইস, আমার চ্যানেল দ্য এক্সপ্লোর 26 এর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা আমি নিয়ে এসেছি আমার বাইকটাকে দেখানোর জন্য। ইটস নট লাইক আ শো অফ, বাট আমি আগের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, তো সেই ভিডিওতে আমি দেখেছিলাম যে আমার বাইকের কী অবস্থা। ওয়েল, অনেক ফোন করা, অনেক কথা বলার পরে তো ফাইনালি বাইক আমি পেয়েছি। বাইকের কন্ডিশন মোটামুটি ইটস ওকে, এখনও কিছু প্রবলেম আছে, তো সেটা শর্ট আউট হবে। তো এখন আমি আছি বালুরঘাটে, কারণ আমি কাল ষষ্ঠী, তো আমি চলে আসলাম। বাইকের যা অবস্থা সেটা আমি এখন আপনাকে দেখাই যে কী কী চেঞ্জ হয়েছে। বেসিক্যালি এমন কিছু চেঞ্জ হয়নি, মানে যেটা আমি সিরিয়াস ভেবেছিলাম যে অনেক কিছু হবে, যে চ্যাসি চেঞ্জ হবে কি না, ই ওয়াজ বিট ডাউট ইন দ্যাট, বাট ফর্চুনেটলি আমার চেঞ্জ করতে হয়নি। যাই হোক, এই হচ্ছে আমার বাইকের অবস্থা। তো সরি ফর দ্যাট ডার্টিনেস, আই এম এক্সট্রিমলি সরি। তো বাইকের আগের যে ছবিটা দেখেছিলেন, তো সেই ছবিতে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে সামনের পার্টটা একদমই এটাকে ডিসম্যান্টেল করে দেওয়া হয়েছিল। এর কারণ এই ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন কি না, যাক ভেতরে যেটা এই যেটা একটা চ্যাসি, এটা তো চ্যাসিটা আমাকে মনে হয়েছিলো চেঞ্জ করতে হতে পারে, কিন্তু চেঞ্জ করতে হয়নি। তো শোরুম থেকে যেটা বললো, যারা সার্ভিস যারা করে তারাই বললো যে পাইপের বা চ্যাসির কিছু হয়নি। বেসিক্যালি যেটা হয়েছে যে পাইপ এবং টিটা বেঁকে গেছে। তো টি কোনটা, আমি যতদূর জানি যে টিটা হচ্ছে এখান থেকে যে কানেকশানটা, এটা এই টির কানেকশান যেটা গেছে এটা খারাপ হয়ে গেছিলো। আর তাছাড়া এই মানে যে শক অ্যাবজর্বারের যে ভেতরে যে একটা অয়েল সিল থাকে সেটাও কেটে গেছিলো, সেটাও মানে সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা পুরোপুরি চেঞ্জ, এখন এর প্লাস্টিক এখনও ওঠেনি। ওয়েল, পেছনে কোনো প্রবলেম আমার নেই। আর একটা যেটা প্রবলেম, গাড়ির অবস্থা একদম শেষ। যাই হোক, কালকে এসছি তো, তো সেই জন্য আমি এখনও পোষা করতে পারিনি, করবো পুজো আসলেই, মানে আজকের মধ্যেই করে নেবো। যাই হোক, এই টোটাল অ্যাসেম্বলিটা এটা চেঞ্জ করেছে, এই অ্যাসেম্বলিটা চেঞ্জ করেছে, তারপর এটা চেঞ্জ করেছে, আর সামনের এই ডিস্ক ব্রেকটা চেক করেছি, মানে ডিস্ক যে শিটটা সেটা চেঞ্জ করেছে। আচ্ছা, আমার এটা পুরো একদম ভেঙে গেছিলো, মানে সামনের থেকে পুরো একদম বেন্ট হয়ে রং ফং একদম চটে গেছিলো, সেটা চেঞ্জ হয়েছে। এখনও যেটা আছে সেটা হচ্ছে এই স্ক্র্যাচ মার্কটা, এই স্ক্র্যাচটা আমাকে ওঠাতে হবে একটা সিরিজ কাগজ দিয়ে, যাই হোক অনেক মিহি সিরিজ কাগজ পাওয়া যায় সেটা, আর এগুলো আমি পরে এগুলো লাগিয়েছি, এটা বলবো না আমি সবাইকে লাগাতে, বাট ইটস ওকে, আমার লং রাইড করার জন্যে এটা মাস্ট দরকার। এখন যে প্রবলেম যেটা সেটা হচ্ছে আমার ইগনিশন কিটা নিয়ে, কিতে যে প্রবলেম যেটা হচ্ছে সেই প্রবলেমটা বড়ই সিরিয়াস, সিরিয়াস ইন দি সেন্স ওরা বলেছিলো যে তোমার কিটে কিটটা ব্যবহার করে রিস্টার্ট নিচ্ছে, মানে চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাটারিতে কোনো প্রবলেম হবে, তো ব্যাটারিতে কোনো প্রবলেম ছিল না, শুধুমাত্র চাবি জন্য এটা হয়তো হচ্ছিলো। তো চাবি আমার কাছে একটা স্পেয়ার চাবি যেটা দেয় কোম্পানি থেকে সেটা লাগালাম, তো লাগানোর পরেও দেখলাম যে সলিউশন শর্ট আউট হয়নি, মানে আজকে বাড়িতে এসে দেখলাম লাগিয়ে হয়নি। আর আরেকটা যেটা আমি করলাম গতকালকে আসার আগে, আমি টিমসনের চাকাটা আমি লাগিয়েছি, এটা আমার কাছ থেকে নিল 3775 টাকা। যদি কারো মনে হয় আমি টিমসন নেবো, কেনার লিঙ্কটা সেটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমার সামনে এবং পেছনে দুটোতেই টিমসেল লাগানো, একদম টু বি এক্স্যাক্ট সাইজে লাগানো। এই হচ্ছে আমার পেছনের চাকা, এটা তো টিমসেলের টায়ার খুবই ভালো, যথেষ্ট কনফিডেন্ট, মানে আমি যখন কালকে মানে কালকে আমি পেয়েছি, 19 তারিখে পাওয়ার কথা ছিল, গতকাল অর্থাৎ 20 তারিখে আমি টায়ারটা পেয়েছি। তো কালকে সকালে পাওয়ার পর আমি যখন চেঞ্জ করতে গেলাম টায়ারটা, তখন টায়ার মেকানিক বলছে যে এটা তো পুরো একদম মানে সে স্লিপ করে যাবেন। আমি বললাম আমি স্লিপ করে যাব কি, আমি স্লিপ করে গেছি, অ্যাক্সিডেন্টও হয়েছে, যথেষ্ট বড়ই ক্ষয়ক্ষতি হয়েছে, লিগামেন্ট ছিঁড়ে ছিঁড়ে দেখাকার পরিস্থিতি। যাই হোক, এই টায়ারটা যাবে, চল। বেশ, তো আজকের ব্লগটা খুবই ছোট, নিতান্তই জাস্ট দেখানোর জন্য, আর কিছুই না। আর এই বছর অনেকে শুনলাম কেদারনাথ যাচ্ছে, আমারও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হলো না, কারণ অবভিয়াসলি আই ডোন্ট ওয়ান্ট টু পুশ মাই লেগ হার্ড ইন রাইড, সো নেক্সট ইয়ার যাওয়া হবে, সময় এখন প্রচুর আছে।
আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবভিয়াসলি এটা লাইক করবেন, যদি শেয়ারেবল হয় শেয়ার করবেন, লিখে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, ডান দিকে সাবস্ক্রাইব বাটন আছে টিপে দেবেন। তো ঠিক আছে চলুন তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই সুস্থ থাকুন আর পুজোটা খুব ভালোভাবে কাটান, টাটা।